ইরান ইসরায়েল উত্তেজনা তুঙ্গে। সিরিয়া ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইরানও দিয়েছে কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি। এরই মধ্যে ইসরায়েলে হামলা চালালে যেন তাতে যুক্তরাষ্ট্র নাক না গলায়, সেই হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তবে ইরানের প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা কতটুকু সে নিয়ে প্রশ্ন তুলছেন সমর বিশ্লেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফাওয়াজ গার্জেন্স বলেছেন, ইরান কাগজে বাঘ এমনটা দেখাতে এই উত্তেজনা ছড়ানো হয়েছে। ইসরায়েল হয়তো প্রমাণ করতে চাইছে ইরানকে ঘরে ঢুকে মেরে আসা যায়, ওদের তেমন একটা দাপট নেই। তবে দামেস্কের কনসুলেটে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে সুযোগ ও সংখ্যা বিবেচনায় ইরান অনেকটা পিছিয়ে আছে, কারণ অনেক ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা রয়েছে, এমনটাই জানিয়েছেন নানা অঙ্গনের বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদর জাদে বলেন, সামরিক সক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সাথে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের বর্তমানে নেই। তবে সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে, কারণ তাদের মিত্ররা এবং দেশের অভ্যন্তরের লোকজন তাদের দিকে চেয়ে আছে। ইসরায়েল ও ইরানের সামরিক সক্ষমতা একটা ফারাক রয়েছে। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটের ফায়ার পাওয়ার সূচকে ইরান অবশ্য এগিয়ে রয়েছে। দেশটি রয়েছে 14তম অবস্থানে আর ইসরায়েল আছে 17তম অবস্থানে। ইরানের নিয়মিত সেনার সংখ্যা 6,10,000, বিপরীতে ইসরায়েলের এ সংখ্যা 1,70,000। রিজার্ভ সেনাতে পিছিয়ে আছে ইরান, দেশটির 3,50,000 সেনা রয়েছে, বিপরীতে ইসরায়েলের বহরে আছে 4,65,000। আবার আধাসামরিক বাহিনীর ক্ষেত্রে ইরান এগিয়ে রয়েছে, তাদের 2,20,000 সদস্যের বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 35,000। তবে সামরিক বিমানের ক্ষেত্রে আবার ইসরায়েল এগিয়ে, ইরানের 551টি বিমানের বিপরীতে ইসরায়েলের আছে 612টি। যুদ্ধ বিমানেও ইসরায়েল এগিয়ে রয়েছে, তাদের বহরে আছে 241টি বিমান, বিপরীতে ইরানের আছে 116টি। ট্যাঙ্কের সংখ্যায় আবার ইরানে গিয়ে, তেহরানের বহরে 1,996টি ট্যাঙ্ক রয়েছে, বিপরীতে ইসরায়েলের আছে 1,370টি। সাজোয়াজানেও ইরান অনেকখানি এগিয়ে আছে, তাদের বহরে আছে 65,765টি সাজোয়াজান, বিপরীতে ইসরায়েলের আছে 43,403টি। যুদ্ধজাহাজেও ইরান ইসরায়েলকে পেছনে ফেলে দিয়েছে, ইরানের বহরে 101টি জাহাজ রয়েছে আর ইসরায়েলের রয়েছে মাত্র 67টি। সাবমেরিনেও ইরান সংখ্যায় এগিয়ে রয়েছে, দেশটির 19টি ডুবোজানের বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 5টি।